and leads to an even greater country that we're living in right now. Right now we're living in আসন্ন নির্বাচনে ভোট পাহারা দেওয়ার আহ্বান ট্রাম্পের ডেস্ক রিপোর্ট রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট শাসিত শহরগুলোতে ভোট পাহারা দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার আইওয়ায় দুটি অনুষ্ঠানে ভাষণ দেন ট্রাম্প নির্বাচনের কথা উল্লেখ করে আইওয়ায় ডেস মাইনেসের শহরতলি আনকেনিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন যা আসছে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভোট রক্ষা করা আপনাদের সমর্থকদের ডেট্রয়েটে যাওয়া উচিত ফিলাডেলফিয়ায় যাওয়া উচিত আটলান্টার কিছু স্থানে যাওয়া উচিত ট্রাম্পের এ মন্তব্য 2024 সালের নভেম্বরে একটি বিতর্কিত নির্বাচন হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দেয় 2020 সালে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ট্রাম্প ও তার সহযোগীদের দায়ের করা কয়েক ডজন মামলা ব্যর্থ হওয়ার পরও তিনি প্রমাণ ছাড়াই দাবি করে চলেছেন তিনি জালিয়াতির কারণে জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ট্রাম্প শহরগুলোতে কাদের যেতে বলেছিলেন তা তিনি নির্দিষ্ট করে বলেননি তার এক প্রচার সহযোগীকে যখন বিষয়টি স্পষ্ট করতে বলা হয়েছিল তিনি বলেন যে ট্রাম্প ভোট পর্যবেক্ষক ও স্বেচ্ছাসেবকদের কথা উল্লেখ করছেন যাদের উদ্দেশ্য হবে একটি নিরাপদ নির্বাচন নিশ্চিত করা এবি 24 বাংলা ও বাঙালির পাশে